মার্টিন জেমস ল্যান্ডাউ ছিলেন একজন মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট। 1950-এর দশক থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 1957 সালে মিডল অব দ্য নাইট মঞ্চনাটক নিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয়। তার অভিনীত প্রথম আলোচিত চলচ্চিত্র হল আলফ্রেড হিচককের নর্থ বাই নর্থ ওয়েস্ট 1959 সালে। পরবর্তীতে তিনি নিয়মিত মিশন ইম্পসিবল টেলিভিশন ধারাবাহিক অভিনয় করেন। দ্য ম্যান অ্যান্ড হিজ ড্রিম 1988 সালে চলচ্চিত্রে অভিনয় করে তার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। অ্যাডউড 1994 সালে চলচ্চিত্রে বেলা লুক্সি চরিত্রে অভিনয় করে তার প্রথম একাডেমি পুরস্কার, দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার এবং প্রথম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। আজ মার্টিন ল্যান্ডাউয়ের প্রয়াণ দিবস। বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।